আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি আজকে আমাদের অন্ত ক্রিয়ার কাল ফেজন সাম্পল মানে আমাদের যেই অনুশীলন চলছে সেটা ক্রিয়ার কাল সম্পর্কিত এবং ফেজো সাম্পল মানে সাধারণ বর্তমান যেটা আজকে আমাদের পঞ্চম পর্ব আজকের বিষয় হচ্ছে ফেজোঁতে প্রশ্ন করলে কীভাবে তৎক্ষণাৎ উত্তর দেওয়া যায় যেটা আমরা করে আসছি আর ভার্ভ হিসাবে নেওয়া হয়েছে দোবাহ ভার্ব যেটা আর কি সেটাকে তো সেটার মাধ্যমে আমরা দেখব যে ফরাসি ভাষায় যে কোনো দায়িত্ব কীভাবে প্রকাশ করতে হয় সেটা মানে আপনার দায়িত্ব আমার করতে হবে এই ধরনের জিনিসগুলো কিভাবে প্রকাশ করতে হয় তো আমরা চলে আসি হচ্ছে কোনসাই আমাদের পরামর্শতে কয়েকটা জিনিস জানতে হবে প্রথমত আমাদের মুখস্থ করতে হবে যে জুদোয়া মানে আমার উচিত দোয়া মানে তোমার উচিত আর ভুদোভে মানে আপনার উচিত আপনাদের উচিত বা তোমাদের উচিত এটা মুখস্থ করতে হবে এরপরে আমার যেতে হবে মানে হচ্ছে আমার উচিত যাওয়া এটা বুঝতে হবে আগে আমার যেতে হবে মানে আমার উচিত যাওয়া তাহলে আমার খেতে হবে এটা কি দাঁড়াবে আমার উচিত খাওয়া আমার ঘুমাতে হবে আমার উচিত ঘুমানো আমার শুরু করতে হবে আমার উচিত শুরু করা তো যখন এরকম আমার করতে হবে এরকম থাকবে সেটাকে উচিত দিয়ে এভাবে ট্রান্সফার করতে হবে আর কি আপনার নিয়ে আসতে হবে এটা হলো প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে আপনাকে যখন কেউ প্রশ্ন করবে যে তোমার কি এটা উচিত করা তোমার কি এটা উচিত করা বা আপনার কি এটা উচিত করা তাহলে সে কী বলবে বলবে অ্যাসকিউ ভুদোভে অথবা অ্যাসকিউ চুয়া অ্যাসকিউ ভুদে মানে আপনার কি উচিত এটা করা বা আপনার কি উচিত এটা করা এখন বাংলাতে আসলে আমরা এটা বলি না যে আপনার কী উচিত এটা করা বা আপনার কি উচিত এটা করা এটা বলি না বাংলাতে আমরা কি বলি জানেন যেমন ধরুন আমরা বলি যে তোমার কি এটা করতে হয় বা আপনার কি এটা করতে হয় যেমন অ্যাসকিউ ভুদোভে ভোতে আপনার কি ভোট দিতে হয় অ্যাসকে ভুদে দ আপনার কি ঘুমাইতে হয় কথাটা এরকম আসে আর কি তো কেউ যখন আপনাকে প্রশ্ন করবে সে বলবে আপনার কি ঘুমাইতে হয় কিন্তু সে বলবে আপনার কি উচিত ঘুমানো মানে এটা আর কি তার মানে কেউ যদি এসে বলে আমার উচিত যাওয়া আপনার বুঝে নিতে হবে এটা মানে হলো আমার যেতে হবে উল্টোটা দেখাও তো এখানে আপনি হ্যাঁ বলার জন্য বলবেন উই জো দোয়া হ্যাঁ আমার উচিত এটা করা মানে আমার করতে হবে এটা অথবা নো জোনো দোয়া পা না আমার এটা করতে হবে না এরকম আর কি আরও একটি পরামর্শ সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু করতে হবে কি না সেটা জানতে চাইবেন তখন কি বলবেন বলবেন অ্যাস্কো আমার কি এটা করতে হবে যেমন অ্যাস্কো সুদুয়া আমার কি যেতে হবে রওনা দিতে হবে অ্যাস্কো আলে আমার কি যেতে হবে এটা হলো আমাদের পরামর্শ সো এটা একটু ভালো করে বুঝে নেন আমরা উদাহরণে চলে যাই যেমন অ্যাস্কোভুদে ভোতে কম অফ হংস আপনাদের কি উচিত ভোট করা ভোট দেওয়া ফ্রান্সের মতো আসলে এটা যদি সঠিক বাংলাতে যাই তাহলে হয় যে ফ্রান্সের মতো কি আপনাদের ভোট দিতে হয় এটা আর কি সেম কাহিনী যেমন অ্যাসকিউচুদুয়া ভোতে কম ও ফস তোমার কি ফ্রান্সের মতো ভোট দিতে হয় মানে তোমার কি উচিত ভোট দেওয়া ফ্রান্সের মতো এটা হচ্ছে বাং রেঞ্জ মানে ফরাসি বাংলা আর সাধারণ বাংলা হলো তোমার কি ফ্রান্সের মতো ভোট দিতে হয় তো উত্তরে আপনি বলবেন উই হ্যাঁ জুদুয়া ভোতে কম অফ আমার ফ্রান্সের মতো ভোট দিতে হয় অথবা জোনো দোয়া পা ভোতে কম অফ আমার ফ্রান্সের মতো ভোট দিতে হয় না এখানে ভোটের জায়গায় আপনি যে কোনো ভার বসাতে পারেন তাহলে আপনার সেই কাজটা হয়ে যাবে ঘুমানো যাওয়া খাওয়া যা আছে সব কিছু দ্বিতীয় এটার উদাহরণ কেউ যদি বলে যে এস কি ফেবু সাতানে আমার কি ইন্টারনেটে রণদেবু নিতে হবে বা আমার কি উচিত রণদেবু নেওয়া ইন্টারনেটে আমার কি ইন্টারনেটে রন্দেবু নিতে হবে তখন আপনি কি বলবেন উই ভু দেবে ফন রন্দেবু সঙ্গ ইন্টারনেট ভু দেবে মানে আপনার উচিত হ্যাঁ আপনার উচিত নেয়া মানে আপনার নিতে হবে রন্দেবু সঙ্গ ইন্টারনেট ইন্টারনেটে রন্দেবু অথবা বলতে পারেন নো ভু নো দেবে পা ফন রন্দেবু সঙ্গ ইন্টারনেট না আপনার ইন্টারনেটে রন্দেবু নিতে হবে না এখন ধরে নিন যে ওই ব্যক্তিকে যদি আপনি তুমি বলেন তাহলে আবার এখানে কিন্তু কিছুটা ইয়া হয়ে যাবে যে তোমার ক্ষেত্রে হয়ে যাবে চু দোয়া যেটা আমরা বলেছিলাম চুদোয়া ফেভু সোয়া অথবা যদি না বলেন তাহলে যেটা ব্লুতে দিয়েছি সেটা তো আর পরিবর্তন হচ্ছে না জিনিসটা বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে এখানে আমরা দেখেছি হচ্ছে যখন আমাকে কেউ প্রশ্ন করবে আমার কে এটা করতে হবে কি না বা আমার কে এটা করতে হয় কি না আর এখানে হচ্ছে আমি যখন কাউকে প্রশ্ন করব যে আমার কে এটা আমার কি আমি আমার কি এটা উচিত করা কি না ঠিক আছে এখন আমরা অনুশীলনে চলে আসি তাহলে দেখবেন জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে আপনার কি নিতে হয় বা আপনার কি উচিত নেওয়া মানে আপনার কি নিতে হয় ওই জো দোয়া ফন্ড হ্যাঁ আমার নিতে হয় নো দোয়া পা ফন্দ আমার নিতে হয় না আচ্ছা সো এখন আপনারা হ্যাঁ বা না উত্তর দেবেন আমি জাস্ট প্রশ্নটা করব। করবো অ্যাসকিউ কম কোম্পন্ড Est-ce que tu dois apprendre? Est-ce que tu dois devenir acteur? Vous devez préparer le sac? Vous devez construire la maison? Est-ce que vous devez payer par carte? Est-ce que vous devez rester chez vous? Est-ce que tu dois arrêter de fumer? Est-ce que tu dois arrêter de fumer? Est-ce que tu dois arriver à l'heure? Voilà. Est-ce que vous devez comprendre? Oui, je dois comprendre. Non, je ne dois pas comprendre. Est-ce que tu dois apprendre? Oui, je dois apprendre. Non, je ne dois pas apprendre. Est-ce que tu dois devenir acteur Oui, je dois devenir acteur. Non, je ne dois pas devenir acteur. Vous devez préparer le sac Oui, je dois préparer le sac. Non, je ne dois pas préparer le sac. Vous devez construire la maison Oui, je dois construire la maison. Non, je ne dois pas construire la maison. Est-ce que vous devez payer par carte Oui, je dois payer par carte. Non, je ne dois pas payer par carte. Est-ce que vous devez rester chez vous Oui, je dois rester chez moi. Ah, non, je ne dois pas rester chez moi. Est-ce que vous... Est-ce que tu dois arrêter de fumer Oui, je dois arrêter de fumer. Non, je ne dois pas arrêter de fumer. Est-ce que tu dois arriver à l'heure উই ইভে আলহ আমার সময় মতো পৌঁছাতে হবে অথবা নোয়া পা আরেকটা অংশ যদি আপনি জানতে চান আপনার কিছু করতে হবে কি না এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি সবসময় বলবেন আমার কি আসতে হবে এটা আপনি বলবেন এস্কু যদুয়া দিয়ে তারপর আপনি যা খুশি তা বসাইতে পারেন এখানে যেমন কমোসে মাতনুয়া আলে তো এটার মানে কি দাঁড়ায় আমার কি আসতে হবে তখন যাকে আপনি প্রশ্ন করতেছেন সে যদি আপনাকে আপনি বলে তাহলে এবং বলবে উই ও দোভে হ্যাঁ আপনার উচিত আর যদি না বলে তাহলে বলবে নো নো দোভে পা আর যদি সে আপনাকে তুমি বলে তাহলে বলবে উই টু দোয়া ওনিক তোমার আসতে হবে অথবা চু নো দোয়া পা তার মানে আপনি যখন প্রশ্ন করবেন সে চারটা উত্তর দিতে পারে যদি আপনি বলে তাহলে ভু যদি তুমি বলে তাহলে টু আর হ্যাঁ বা না তো আছেই সো এইখানেও আমি চাই যে আপনার এই চারটা উত্তর রেডি করেন হ্যাঁ আমরা এখন কারেকশন করি তার মানে এখানে আমি যেটা আশা করছিলাম আপনার কাছ থেকে সেটা হচ্ছে মাতন আমার আমাকে এখন শুরু করতে হবে তাহলে ওই ব্যক্তি আপনাকে বলবে উই দো অথবা নো নো হ্যাঁ আপনার করতে হবে অথবা না আপনার করতে হবে না অথবা উই নো দোয়া পা হ্যাঁ তোমার করতে হবে না তোমার করতে হবে না সেম কাহিনী এখানে আলে বাসে বাসে যেতে হবে হবে হ্যাঁ আপনার উচিত বা আপনার হবে নো বে পা আপনার উচিত না বা আপনার হবে না উই দোয়া তোমার হবে বা তোমার হবে না মানে তোমার যেতে হবে না আর কি প্রায় একটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সবার ক্ষেত্রে জানার জন্য যে আমাদের করতে হবে কি না সেটা আপনি ইউজ করবেন হলো এসকো দোয়া আমাদের কি উচিত মানে অ্যাসকোঁ দোয়া মজা আমাদের কি এখানে খেতে হবে এসকো দোয়া পাকচি ইসি আমাদের কি পাকচি জিসি কি এখান থেকে রওনা দিতে হবে অ্যাসকোঁ দোয়া দুমন্দে দেশিউ আমাদের কি ইনফরমেশন তথ্য নিতে হবে মানে আমাদের বলার ক্ষেত্রে আমরা আমাদের বলার ক্ষেত্রে আপনি ও ব্যবহার করবেন ও দোয়া যেটা আর কি এসকো দোয়া ফন্দ হন্দেবু সোহান্তানেত আমাদের কি ইন্টারনেটের রন্দেবু নিতে হবে এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে আমরা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সবাই শুধু আমি তুমি না আমরা সবাই মানে সবার জন্য কি একই নিয়ম কিনা আর যদি আপনি ব্যক্তিগতভাবে জানতে চান যে আমার কি করতে হবে সে জন্য বলবেন এসকো রুদুয়া এসকুশো দোয়া খাওয়া আমার কি খেতে হবে এসকু দোয়া যাওয়া আমার কি যেতে হবে এভাবে সো ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বারবার দেখে নেবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে দেখেছেন